আসতে পেরেছেন এবং আমি আশা করি আজকে এত ভালো দিন বলেই দিই পুষ্যা নক্ষত্র আজকে ওঠে এবং সেই পুষ্যা নক্ষত্র হচ্ছে অক্ষয় তৃতীয়ার মতো অত্যন্ত শুভদায়িনী এবং এই নক্ষত্র হচ্ছে মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই নক্ষত্রে আজকের দিনে রামের ভাই ভরতের জন্মদিন হয় তার জন্মদিন আজকে এবং শুধু তাই নয় আজকের দিনে যদি কেউ কোনো ভালো কাজ করে সে লক্ষ গুণ ফল পায় বেশি সেই জন্যে বসন্তের প্রাককালে এই অভিষেক আরম্ভ করা হয় কারণ এই সময় ঠান্ডা হয় তো ভগবানকে স্নান করানো হয় না কিন্তু বসন্ত হচ্ছে ঋতুরাজ এবং যেহেতু তিনি ঋতুরাজ ঋতুতে অনেক ধরনের ফুল আসে এবং সেই ফুলের পাপড়ি এবং ফুলের মাধ্যমে ভগবানকে অভিষিক্ত করা হয় বলা হয় যারা যারা এই অভিষেক দেখেন কীর্তন করেন আর ভগবানকে স্নাত করানো হচ্ছে এটা দেখেন তাদের জীবনও এই পুষ্পের মতো সুগন্ধিত এবং উজ্জ্বল হয়ে যায় এবং এও শাস্ত্রে বলা হয়েছে হরিভক্তি বিলাসে যে এই পুষ্পাভিষেক উৎসবে যারা ভাগ নেন এবং প্রসাদ গ্রহণ করেন হরিকথা শোনেন তাদের বৈকুণ্ঠ বাস হয় এই শরীর ত্যাগের পর এটা আপনাদের জন্য অনেক বিশেষ এবং তার সঙ্গে সোনায় সুহাগা হয়েছে সেটি কি না ইউথ ফোরামের প্রোগ্রামও আজকে রেখে দেওয়া হয়েছে তা শুন আমি সংক্ষিপ্তই বলবো তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এই বিষয়ে সেজন্য আপনাদের সবাই খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে তো আমি সরাসরি আলোচনায় চলে আসছি তো এই প্রশ্নগুলো যেগুলো করব আমি যুবক যুবতীদের জন্য যারা প্রবীণ ব্যক্তি বা অনেকদিন ধরে ভক্তিতে আছেন তারা শুধু শ্রবণ করুন আপনাদের উত্তর দেওয়ার আশা আমি করি না কারণ আপনারা জানেন যে আপনারা আমার কাছে এখানে বসে বক্তব্য রাখার যোগ্য কিন্তু আপনারা আমাকে সহ্য করছেন আপনাদের দৈন্যতা এবং বৈষ্ণবাচিত ব্যবহারের জন্য যেন আপনারা একটু চুপ থাকবেন আপনাদের অনুরোধ করব এবং যুবকরা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আমি যদি কোনো প্রশ্ন করি যাতে তারা উত্তর দেওয়ার জন্যে প্রস্তুত থাকে লজ্জা পাবার কিছু নেই ভয় পাবার কিছু নেই তা কেননা যে প্রসাদমের আইটেম সবার জন্য একই থাকবে ভুল হলেও অসুবিধে নেই তো আমার প্রশ্ন হচ্ছে যে কারা কারা হরিণ দেখেছেন তোমরা দেখো নি এদিকে অনেক কম দেখেছে দেখছি হরিণ ছেলেরা অনেক হরিণ দেখছে মনে হচ্ছে হ্যাঁ অনেক হরিণ দেখেছে অনেকে বাঁদিকে দেখছে তো যাই হোক তা এখন বক্তব্য হচ্ছে যে হরিণ ভালো লাগে হরিণ ভালো না কাউকে যখন বলা হয় যে তোর চেহারাটা তোর সৌন্দর্য হরিণের মতো তখন ভালো লাগে নাকি সে ছেলে হোক বা স্ত্রী হোক যার ক্ষেত্রে সব থেকে দ্রুতগামী পশু এবং সুন্দর পশুর মধ্যে হরিণকে ধরা হয় অন্যান্য পশুদেরকে অতটা বলা হয় না অতটা কেউ মানে না একটা ছেলে তার মার কাছে দৌড়ে দৌড়ে এসেছে মা মা আমাকে বাঁচাও আমাকে রবি মারতে আসছে কিন্তু মারতে আসছে কেন না আমি আজ থেকে 3 মাস আগে ওকে গন্ডার বলেছিলাম তা বলছে গন্ডার বলেছিলি 3 মাস আগে তা আজকে মারতে আসছে কেন বলছে আজকে প্রথমবারও চিড়িয়াখানায় গন্ডার দেখেছে সেই জন্য আজকে মারতে আসছে তো সেই জন্য কাউকে যখন বলা হয় হরিণ সে খুব খুশি হয় সে মনে করে যে আরে আমার সম্মান বেড়ে গেছে কিন্তু রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত এবং বিভিন্ন পুরাণাদিতে শ্রুতি স্মৃতি পুরাণাদিতে হরিণ এবং আরও অন্যান্য অনেক পশুদেরকে নিয়ে অনেক শিক্ষামূলক জিনিস যেটা আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি সে সম্পর্কে বলা হয় এবং আমরা যদি মন দিয়ে এদের আচরণ এবং এদের সম্পর্কে জানি তাহলে আমরা বুঝতে পারবো যখনই হরিণ দেখব এই কথাগুলো আমাদের মনে আসবে তো হরিণ আমাদেরকে 4টে জিনিস শেখায় বা 4 প্রকারের হরিণের কথা শাস্ত্রে বলা হচ্ছে ক প্রকারের 4 প্রকারের প্রথম হরিণটি যেটা সেটা সম্পর্কে রামায়ণে উল্লেখ আছে রামায়ণের উল্লেখটি হচ্ছে কি কে কে বলতে পারবে রামায়ণে কোথায় ছিল হরিণ প্রথম হরিণ কোথায় আসে রামায়ণে কে বলবে কে বললে পঞ্চবটির কাছে কে দেখেছিলেন হরিণ সীতা দেবী কি বলেছিলেন তোরা যে যা বলিস ভাই আর একটু জোরে সীতা বলেছিলেন রামচন্দ্র বলছেন যেটা অস্বাভাবিক এটা প্রকৃতিগত নয় হে সীতে তুমি সংবরণ করো তোমার সঙ্গে তো আমি আছি যিনি রাম আছেন সঙ্গে পরম পুরুষোত্তম ভগবান ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান পাশে বসে আছেন
एते चांस कलापुंसा कृष्णस्तु भगवान स्वयं इंद्रियरी वैकुलम लोके भिड़यन्ति युगे युगे। तो भगवान पाशे बसे रयेछेन किन्तु सीता की देखछेन হরিণ চায়। তোরা যে যা বলিস ভাই, তিনি বলছেন আমার সোনার হরিণ চায়। তো বাস্তব ক্ষেত্রে এটাকে বলা হয় মায়ামৃগ। মায়ামৃগ মানে রামায়ণে বলা হয়েছে এই মায়ামৃগর পেছনে রামচন্দ্র সীতাকে দেবার জন্য। সীতা দেবী বলছেন যে মৃত অবস্থায় বা জীবিত অবস্থায় আমার চাই, যেভাবে হোক চাই। তো সেই এই পুরো সূত্রটা এই চারটে হরিণ সম্পর্কে আলোচনা করতে কি প্রথম তিনটি হরিণের উদাহরণ ভগবদ গীতাতেও দেয়া হচ্ছে। সেটি কি ধায়ত বিষয়াং পুংসাত, অর্থাৎ ইন্দ্রিয়গুলো হচ্ছে খুব পটু। কিছুক্ষণ আগে একজন বাবু এসে বলছিলেন, খুব ভালো লাগছিল ইন্দ্রিয়ের কথা। তো চোখ দেখতে চায়, চোখ ধাবিত হয় এভাবে কিসের প্রতি? না ইন্দ্রিয়ের বস্তুর প্রতি, বিষয়ের প্রতি। একটা ছেলেকে ওর বাবা বলছে সব বিষয় তুই ফেল করলি, তোর লজ্জা করে না? দেখ যমুনাকে দেখ, সব বিষয়ে ও 100-তে 100 পেয়েছে। বলছে ওকে দেখে দেখেই আমি 0 পেয়েছি সব। তো চোখ হচ্ছে ওরকম, সে কি করবে? না অনেকে ভাবছে যে এটা স্ত্রী পুরুষ দুদিকেই হয়, এটা আমি শুধু উদাহরণ দিলাম, এটা বাস্তবে দুদিকেই হয়। স্ত্রীরাও আকর্ষিত হয় পুরুষের প্রতি, পুরুষরা আকর্ষিত হয়, এটা বাস্তব, এটা ন্যাচারাল। কিন্তু এইভাবে মায়া কাজ করে। মায়া কিভাবে কাজ করে? না ওইভাবে যেভাবে সীতাদেবী আকর্ষিত হয়েছিলেন, বিষয়ের প্রতি আকর্ষণ হয়। কিন্তু কোনো কিছু যা আমরা দেখি সেটা কিন্তু গোল্ড নয়। ইংলিশে একটা কথা আছে, হোয়াট এভার গ্লিটার্স ইজ নট গোল্ড। যা কিছু চকচক করে, আজকালকার দিনে তো মায়েরা সোনা পরা ছেড়েই দিয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে সব হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে নকল, তার কারণ হচ্ছে আগেকার দিনে পড়তো, এখন পরে না, এবং চোরও জানে যে কেউ পরে না, তো সেই জন্য এরা চুরি করার ইচ্ছেও রাখে না। কিন্তু দেখতে মনে হবে যেন একদম সোনার মতো, দেখে মনে হবে পুরো হীরে। কিন্তু বলা হয় যা কিছু দেখতে খুব সুন্দর লাগে। শঙ্করাচার্য বলছেন যখন মাতৃগর্ভে একজন জীব থাকে সে তখন প্রার্থনা করে ভগবানের কাছে, আমি খুব কষ্ট পাচ্ছি আমাকে মুক্তি দাও। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহু দুস্তারে কৃপা পর হিরি মুরারে। যে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, আমাকে মুক্তি দাও। কিন্তু যেই মুক্তি দেয়, যেই সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে জড়জগতের এই চাক্ষুচিক্ষু দেখে সে মনে করে আহা ভগবানকে একটু পরে ডাকলেও চলবে, আগে একটু তোরা যে যা বলিস ভাই। মেলায় কারা কারা গেছে? মেলায় পাইরেট শিপ দেখেছে, এইভাবে ঢুকে ওড়ে ওঠে, এইভাবে এইভাবে যায়, একবার এপাশে একবার ওপাশে। কারা কারা চড়েছে? হ্যাঁ নাগরদোলা নয়, নাগরদোলাটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে পাইরেট শিপ, এইভাবে ঘোরে, একবার এইবার দিদিকে ওঠে, একবার দিকে ওঠে। যখন কেউ দাঁড়িয়ে দেখে, লোকেরা যখন খুব উৎসাহ করছে, খুব ভালো লাগে, আওয়াজ করে। তো যারা টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে দেয় সবাই বলে হ্যাঁ কি দারুণ, আমরাও চড়বো। কিন্তু যারা চড়েছে তারা জানে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসে, অন্নপ্রাশনের সময় যে ভাত দেয়া হয় না, এত মাথা ঘুরে সে মনে হয় যে আর আমি কোনোদিন উঠবো না। একবার নেড়া বেলতলা, এই যে নেড়া বেলতলায় একবার যায়, একবার বেল পড়লেই ব্যাস, আর যাবে না বেলতলায়, গেলে কাপড় কাপড় জড়িয়ে যাবে। তো বক্তব্য হচ্ছে দেখে অনেক সময় অনেক জিনিস মনে হয় জড়জগৎটা হচ্ছে সেই দিকেই চলছে। অনেক অ্যাডভার্টিজমেন্টস আমরা দেখি, যেমন যখন শোরুমে জিনিস থাকে না তখন দেখতে খুব ভালো লাগে, যেই যেটা কিনে এনে ব্যবহার করা শুরু করবেন এটা থেকে না অন্যটা ভালো ছিল, দূর ওই ও নিয়ে নিল রমেন, ওরটাই ভালো কাজ করছে, রমেন ভাবছে যদুরটা ভালো কাজ করছে। তো এটা হচ্ছে জড়জগৎ। তো সেজন্য বলা হয় আর জড়জগতে যা কিছু আমরা দেখি যখন বলা হয় যে ফ্রিতে দিচ্ছে, সাবধান হয়ে যাওয়া উচিত। নাথিং কামস ফ্রি ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, কিচ্ছু দুনিয়াতে ফ্রিতে পাওয়া যায় না, একমাত্র আধ্যাত্মিক জিনিস ফ্রিতে পাওয়া যায়, তা সেটার প্রাচুর্যতা ভগবান থেকে আসে বলে। ভগবান যা দেন সব ফ্রি, অক্সিজেন ফ্রি, জল ফ্রি, আলো ফ্রি। কোনোদিন শুনবে না, আমি আমাদের যুবক যুবকীদেরকে বলছি, ছোটদের বলছি যে সূর্য আজকে উঠবে না, ফিউজ হয়ে গেছে, কালকে থেকে 3 দিন দেবে না, অনেকদিন বলবেন, কেউ বলবে না যে অক্সিজেন আজকে থেকে দেবে না গাছেরা।
তো ভগবান থেকে যে শক্তি আসে সেগুলো ফ্রি, বাদ বাকি যা হয় মানুষ তৈরি করে, দুষ্টুমিগুলো মানুষরা করে। তো কোনো কিছু ফ্রিতে আসে না। তার একটা উদাহরণ আমি দিই যে কলকাতাতে এক জায়গাতে লোক জিগে বিক্রি করছে, এই পাখা কিনে নিন, এই পাখা কিনে নিন, এই পাখাটা সারা জীবন যাবে, 10 টাকার পাখা 10 টাকার, অনেকে পাখা করছে, গরম লাগছে অনেকে, 10 টাকার পাখা 10 টাকার পাখা সারা জীবন যাবে। তো একজন লোক কিনেছে, কিনে দুবার পাখা করেছে, ফং করে ভেঙে গেছে। তো লোকটাকে ধরেছে, যাই বেটা বদমাইশ, তুই বললি যে এটা এত বছর যাবে, কবে, এ তো গেল না, এ তো ভেঙে গেল। বলছে, না স্যার, এর একটা শর্ত আছে ব্যবহার করার। বলছে, কি ব্যবহার করার শর্ত? বলছে, পাখাটাকে স্থির রাখতে হবে, সোজা মাথাটাকে ঘোরাতে হবে, তাহলে এটা সারা জীবন চলবে। বুঝে গেছে? সেজন্য মায়ামৃগ হচ্ছে ওরকম। মায়ামৃগ মানে কি না, অনেক কিছু বলবে, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, লাস্টে বলবে শর্ত সাপেক্ষে। এবারে যে শর্তর যা মানে ফর্ম হবে, সেটা সাইন করে 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 পড়ে পড়ে মনে হবে, না হলেই ভালো হতো ভাই, আমি এমনিই ভালো আছি। তো সেই জন্য মায়ামৃগ থেকে আমাদের বোঝা উচিত, জড় জগতে অনেক কিছু আমার জন্য নয়, আমরা কিন্তু দৌড়াই তাদের পেছনে। আমার মনে ওর কাছে আছে, আমার কাছে নেই কেন? আরে ওটা আমার জন্য ভগবান দেননি, কারণ আমার দরকার নেই, আমি যা আছি আর সন্তুষ্ট থাকা ভালো। সীতার বনবাসে 13 বছর কোনো অসুবিধা হয়নি, একমাত্র একটা বছরের জন্য অসুবিধা হয়ে গেল, সেটা হচ্ছে কি, তোরা যে যা বলিস ভাই, তারপরে লঙ্কাকাণ্ড শুরু হলো, শুধু ওই মায়ামৃগর জন্য। সেই জন্যে অনেক সময় আমাদের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় এই মায়ামৃগর জন্য। তো প্রথম হরিণটি কি? মায়ার হরিণ। দ্বিতীয় হরিণটি হচ্ছে আসক্তি হরিণ। সে আসক্তি হরিণটি কি না, এর গল্প বা এর উদাহরণ দেওয়া হচ্ছে শ্রীমদ ভাগবতমে ভরত মহারাজের উদাহরণ দিয়ে, সেখানেও হরিণের গল্প আসছে বা ইতিহাস আসছে। ভরত মহারাজ একজন রাজা ছিলেন, বিশাল প্রতিপত্তি ছিল, অনেক রানী, অনেক পুত্র কন্যা জামাই, হ্যাঁ, অনেক বড় রাজত্ব, কিন্তু সব ইনি ত্যাগ করলেন। সব ত্যাগ করে পঞ্চদশ ঊর্ধ্বে বনম গচ্ছে, 50 বছর বয়সে তিনি করলেন কি, সংসারের সব জিনিসগুলোকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন কোথায়, না বনে চলে গেলেন। কিন্তু বনে গিয়ে কি হলো, একটা হরিণ প্রসব করতে গিয়ে, মাতৃ হরিণ প্রসব করতে গিয়ে মারা গেল, আর ছোট্ট হরিণ শাবককে নিয়ে তিনি তার মায়াজালে বা আসক্তির মধ্যে পড়ে গেলেন, এবং সব কিছু ছেড়ে যিনি চলে এসেছিলেন, সব ছেড়ে চলে এসেছেন, হ্যাঁ, কিন্তু ওই একটা হরিণের জন্যে তিনি বদ্ধ হয়ে গেলেন, এবং মৃত্যুকালে সেই হরিণের কথা স্মরণ করে করে তিনি মারা গেলেন। এবং মৃত্যুর সময় যা শাস্ত্রে বলছে, যা আমরা স্মরণ করব, সেটাই আমরা প্রাপ্ত হব আমাদের পরবর্তী জীবনে, এবং উনি পরবর্তীকালে হরিণ হয়ে জন্মালেন। যাই হোক, পরবর্তীকালে কী হয়েছিল সেটার জন্য ভাগবতম আপনাদেরকে নিতে হবে, ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করতে হবে। সেজন্য বলা হয় এটা হচ্ছে আসক্তি। প্রথমটা ছিল মায়ামৃগ। আসক্তি মৃগ মানে কি না, আসক্তি মৃগ মানে হচ্ছে আমি জানি এটা আমার জন্য ভালো নয়, এটা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি করি কি, আমার সেই রিমোটটা অন্য হাতেই দিয়ে রাখি। কেউ টিপলো রিমোট আমি হাসি, কেউ টিপলো রিমোট আমি কাঁদি, কেউ টিপলো রিমোট আমি ছটফট করি, হয় কি না, হ্যাঁ কি না, হ্যাঁ, এরকম অনেক আসক্তির মধ্যে আমরা পড়ি। মাছ ধরা পড়ে কেন, জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শস্যধর পনায়ন কৃষ্ণ নাই পায়। তার কারণ হচ্ছে মাছ লোলায়িত হয়ে যায়, আসক্ত হয়ে যায় এই ছিপের খাবারের জন্যে। হাতি ধরা পড়ে কিভাবে না, পুরুষ হাতিকে স্ত্রী হাতি দিয়ে ধরা হয়, স্ত্রী হাতিকে পুরুষ হাতি দিয়ে ধরা হয়, কেন না, তার আসক্তির জন্য। আসক্তি হচ্ছে এমন একটা, একটু আস্তে শান্ত করানো যাবে কি ওদেরকে, কেউ গিয়ে একটু শান্ত করাতে পারবেন? তো সেজন্যে ওখানে বলা হয় যে বাঁদরের একাদশী করা, কার একাদশী করা, বাঁদর একাদশী করতে পারে, পারে কি, কেন পারে না, কারণ সে আসক্ত। একটা বাঁদর তার বন্ধু বাঁদরকে বলছে, আমি কালকে নির্জল একাদশী করবো, বলছি পারবি, বলে হ্যাঁ পারবো, বলছি কীরকমভাবে পারবি, বলছি ওকে চিন্তা করতে হবে না, আমি চৌমনি ইস্কনে গিয়ে ক্লাস শুনেছি, আমি ঠিক পারবো। তখন বলছি ঠিক আছে তাহলে তুই কর। তখন বাঁদর করেছে কি, ওকে সবাই বলেছে দেখ দুর্বল হয়ে যাবি, একদিন পুরো না খেয়ে থাকা, গাছে উঠতে পারবে কি না, করতে পারবে কি না, করতে পারবে কি না, এসব কিছু বলেছে।
তো পরের দিন বাঁদর যখন নির্জল একাদশী এসেছে সেটা কলা গাছের নিচে বসে আছে ভোরবেলা থেকে। দি বলছে না না গাছে উঠেই বসে, যদি কালকে শক্তি না পায় তো গাছে উঠে বসেছে। তো গাছে যখন উঠে বসেছে তারপরে বলছে না না কলাগুলো ধরেই বসি, যদি আমার কালকে দুর্বল বেশি হয়ে যায় আর যদি পড়ে যায় তাহলে কি হবে, তা আমি কলাটা ধরেই বসি। তারপর বলছে কালকে যদি অনেক দুর্বল যে ছাড়াতে না পারি কলাটা কি হবে, তো ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নিয়ে বলছে কালকে যদি চিবোতে না পারি কি হবে, মুখে দিয়েই রাখি, তো মুখে দিয়ে দিয়েছে। তো মুখে দিয়ে বলছে কালকে যদি চিবোতে না পারি কি হবে, চিবিয়েছে, বলছে চিবিয়ে যখন পেরেছে গিলেই ফেলি আর কি। তো ওইখানে একাদশী ব্রত শেষ। সেরকমই আমাদের ওই রকম বাঁদরের যে কলা খাবার প্রতি লোভ, সেরকম আমাদের জীবনেও কিন্তু অনেক এরকম আসক্তি আছে। এই আসক্তি হচ্ছে অনেক শুষ্ক বা খুব সাটল, যেটাকে ইংলিশে বলে। একজন সাধু সব ছেড়ে দিয়েছে, শুধু লজ্জা নিবারণের জন্য একটা কাপড় শুধু কোমরে জড়িয়ে রাখে। তো সেই সাধু একটা জঙ্গলের উপর থাকে, জঙ্গলের একটা জায়গায় থাকে, আর রোজ সকালবেলা ওই গ্রামের লোকেরা গিয়ে ওর কাছ থেকে হরিকথা শোনে। একদিন হরিকথা শুনতে দেরি হয়েছে ওরা আসতে, সাধু বলছে কোথায় গেল, সব ছেড়ে দিয়েছে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই তার। সে বলছে আসছে না কেন আজকে, কেন দেরি করছে, কেন দেরি করছে, কেন হরিকথা শুনতে আসছে না, কেন আসছে না শুনতে আমার কাছে। বলে 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 উঁচুতে বলে বলে অনেক গাছের উপরে উঠেছে, আর একদম মগডালে উঠে মরাত করে পড়ে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে মারা গেছে। তখন গ্রামের লোকরা যখন এসেছে দেখছে সাধু বাবা মারা গেছে। কেন মারা গেছে, সব ছেড়েও কিন্তু কিছু আসক্তি থেকে যায়। তো একবার একজন সাধু ছিলেন, সে অনেক বড় ভগবানের ভক্ত, তার কাছে বৈকুণ্ঠ বিমান এসেছে তাকে নিয়ে যাবার জন্য সশরীরে। হরি বল, কেমন হবে যদি এরকম আরো জোরে জোরে আরো জোরে হাতের লেখা, এটা রূপগোস্বামী বলছেন, হাতের লেখা এত পরিষ্কার হয় যে আংটি পরার দরকার হয় না, যদি কোনো জ্যোতিষী শাখে ক্ষমা করবেন। হ্যাঁ, এটা শাস্ত্রে বলছে বাঘের ডাকে পাখি উড়ে যায়, হাতের রেখা পরিষ্কার হয়ে যায়, হরিভক্তি পরায়ণ জায়গায় গিয়ে কীর্তনে বাখরি কথায় তালি দিলে ভগবানের সামনে। বলবো কি বলবো না, চলবে কথা? এমত অবস্থায় যে বৈকুণ্ঠ বিমান এসেছে, তো তখন সে বলছে তার বউকে, ওকে শুনছো বৈকুণ্ঠ বিমান এসেছে বলছে, বলছে আরেকজনকে নিয়ে যাওয়া যায়, তুমি কি যাবে? তখন বলছে যে আমি যাব, আর যেতে পারি, যাবো, বলছে হ্যাঁ যাবো, ঠিক আছে। এদিকে এ তো হরিকথা বলে ভগবানের প্রতি আসক্ত, স্ত্রী অতটা হয়নি তখনও। তো স্ত্রী বলছে আমি কি আমার ছেলে পুলে নাতি পুতি আর যতজন আমার বন্ধু বান্ধব আমার বোন টোন সবাইকে নিয়ে যেতে পারবো? বলছে ঠিক আছে, দেখো বসার জায়গা তো একটা, তুমি আমার পাশে বসে পাটা ঝুলিয়ে দেবে, আর ওরা তোমার পা ধরে 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 ওর পাও ওর পাও এরকম করে 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 তোমরা বৈকুণ্ঠ বিমানে যাবে। বলছে ঠিক আছে। তো বৈকুণ্ঠ বিমান ছেড়েছে, যখন ছেড়েছে ভদ্রলোক বসেছে পাশে, বউ বসেছে, বউ পা ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে ওই পা ধরে ওর ছেলে, তার ছেলের বউ, তার ছেলের বউ, তার ছেলে, তার মাসি, তার পিসি, এমনি করে করে অনেক সময় ঘুড়ি ওড়ে না ল্যাজ নিয়ে, তো ওইরকম ল্যাজ নিয়ে বৈকুণ্ঠ বিমান উঠছে। কিন্তু হবে কি, আসক্তি আছে কথা বলার, প্রজল্প করার। তো যেতে যেতে ওই বউ যে প্রথম ধরে আছে প্রভুর উপচরণ, প্রভু তো কৃষ্ণ নাম করছে, হরি বল হরি বল হরি বল, আহা কি আনন্দ কি আনন্দ, হরি বল, বৈকুণ্ঠে যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি, গোলোক বৃন্দাবনে যাচ্ছি, কি আনন্দ। আর এরা তো বলছে যে ঠিক আছে যাচ্ছি তো ভালো, বিনা পয়সায় ফ্লাইট পেয়েছি, কিন্তু নিজেদের মধ্যে গল্প করতে শুরু করেছে। তখন যে পা ধরে আছে ওনার স্ত্রী, সে বলছে আহারে মূলোগুলো লাগিয়ে এলাম কে খাবে, চাষ করেছি মূলো কে লাগিয়ে এলাম কে খাবে। তখন নিচে থেকে আরেকজন বলছে ও পিসি আমাদের জমিতে আবার গ্রামে মূলো হয় না খেতে, গাজর শুনেছি ভালো হয়। বলছে না রে গতবারে খুব ভালো হয়েছিল, বড় বড় মূলো হয়েছিল। নিচে থেকে বলছে কত বড়, হাত ছেড়ে দিয়ে বলছে যেই হাত ছেড়ে দিয়েছে নিতারি গর্বে মনে সব ওইগুলো আমার থেকে নিচে পড়ে গেছে, বেশি দূরে ওড়েনি বলে হাত পা ভাঙেনি, মূলোর খেতেই পড়েছে সব। তো ভক্ত বলছে এটা হচ্ছে আসক্তি, বোঝা গেছে, হাসছি খুব কিন্তু সবার এক একটা মূল্য আছে, আসক্তি মূল্য, কার মোবাইল কার ল্যাপটপ
কার সুন্দর বন্ধু, কার সুন্দরী বান্ধবী, কিন্তু সব হচ্ছে আসক্তি, এবং সে আসক্তির জন্যই কিন্তু কষ্ট পেতে হয়। হ্যাঁ কি না? আসক্তির জন্যই কষ্ট পেতে হয়। কেন তুমি কথা বলছো না আমার সঙ্গে, হয়ে গেল? কেন ফোন করছি বারবার তুলছে না, হয়ে গেল? এই হচ্ছে আসক্তি। এবং সেই আসক্তি যখন থাকে, তখন এই মূলর আসক্তিতে যেমন বৈকুণ্ঠ বিমান পাশ হয়ে যায়, চলে যায়, হ্যাঁ আমাদের অনেক কিছু চলে যেতে পারে। সেই জন্য সাধু সাবধান। তো প্রথম হরিণটি কি, দ্বিতীয় হরিণটি কি? হ্যাঁ, আসক্তি মৃগ। তৃতীয় মধ্যে হরিণটি হচ্ছে খুব ইন্টারেস্টিং হরিণ। সেই হরিণের নাম হচ্ছে কস্তুরি মৃগ। কি নাম? কস্তুরি। নাম শুনেছে কে কে? কস্তুরি কেন ফেমাস? হ্যাঁ, সুগন্ধের জন্য। ভেরি গুড। হিমালয়ে এক ধরনের হরিণ পাওয়া যায়, পুরুষ হরিণটির নাভিতে এক ধরনের রেচক পদার্থ জমা হয়, তখন সে প্রাপ্তবয়স্ক হয়, এবং তখন তার এত সুগন্ধ হয় সে বনটাকে পাগল করে দেয় সুগন্ধে, নিজেও পাগল হয়ে যায়। যেন কবির ভাষায়, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। সেই কস্তুরী মৃগর মতো, হ্যাঁ আমরাও এই জড় জগৎটা হচ্ছে দুঃখালয় আশ্বাসন দিয়ে দেখে আনন্দ খোঁজার চেষ্টা করে। কস্তুরী মৃগ যেমন নিজে আইডেন্টিটি ক্রাইসিস হয়, এই মায়া মৃগ এবং আসক্তি মৃগের পরে কস্তুরী মৃগের উৎপত্তি হয়। কস্তুরী মৃগটি কি না, এটা হচ্ছে মানুষকে বা জীবকে ভ্রমিত করার একটি মৃগ। মানুষ জানে যে ভগবানকে পেলেই সে আনন্দ পাবে, খুশি থাকতে পারবে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দ্বারে দেয় সংসার দোষ। কৃষ্ণ ভুলি জীব ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কিন্তু ওই কস্তুরী মৃগের মতো আমরাও ভাবি যে না, আমি যদি এই জিনিসটা পেয়ে যাই বা এই জিনিসটা হতে পারি তাহলে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু ভগবান সবাইকে বিভিন্ন রকমভাবে বানিয়ে রেখেছেন, সবার কিছু না কিছু ভালো গুণ আছে। সবাই কিন্তু মানে নিজের জন্মগতভাবে কিছু গুণ নিয়ে জন্মায়, কিন্তু মানুষ তাতে সন্তুষ্ট থাকে না। মানুষ বলে না, আমাকে ওর মতো হতে হবে, ওর মতো হতে হবে, ওই হিরোর মতো হতে হবে, ওই হিরোইনের মতো হতে হবে। একটা সিনেমা হলের নিচে একটা সেলুন ছিল, সেই সেলুনে একজন লোক চুল কাটতে গেছে। জানি এটা আপনারা এখানে বুঝতে পারবেন কি না, কিন্তু হিন্দি সিনেমা তো খুব ফেমাস। তো তখন ওই লোকটা গিয়ে বলছে, আমার চুলটা ভালো করে কেটে দাও তো, যাতে সবাই আমার প্রতি খুব আকর্ষিত হয়। বলছে, কার মতো চুল কাটবে, এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দিই। তখন অমিতাভ বচ্চনের মানে সিনেমা চলছিল শোলে, ঠিক আছে ওরকম কেটে দাও। তো চুল কেটে দিয়েছে, তো সবাই দু মাস ধরে খুব স্তুতি করেছে, বাহ কি চুল, কি সুন্দর স্টাইল। তো পরের দিন, পরের বারও যখন দু তিন মাস পরে চুল আবার বড় হয়েছে, ওখানে গেছে গিয়ে বলছে, এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দাও। তখন দেবানন্দ বলে একজন ফিল্ম অ্যাক্টর ছিল, তার মতো চুল কেটে দিয়েছে। তো তার মতো চুল কেটে দিয়েছে যখন, তারও ভালো লেগেছে, সবচেয়ে বা চুলটা চেঞ্জ করলি খুব ভালো লাগছে। তো পরের বারে তিন মাস পরে আবার গেছে, একদম রিল্যাক্স, এত কনফিডেন্স এসে গেছে ওর উপরে, বলছে এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দাও। আর চুল যখন ঘুম থেকে ফুটেছে, দাদা হয়ে গেছে উঠুন, দেখছি পুরো মুন্ডিত কেশ একটা শিখা ঝুলছে। বলছি কি রে কি করে দিলি? বলে নীলাচলে মহাপ্রভু চলছে এখন, নীলাচলে মহাপ্রভু, হিরো তো মহাপ্রভু, তার চুলের স্টাইল এরকম। তো এখন বক্তব্য হচ্ছে, আমি যদি অন্য আরেকজন হতে চাই বা অন্য জায়গা থেকে আনন্দ পেতে চাই তাহলে চলবে কেমন করে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইটা যদি কেউ বুঝতে পারে যে আমি হচ্ছি জীবের দাস বা কি বলে কৃষ্ণের দাস, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আর কোন কোন আনন্দ এমন আছে যে পেলেও ঝামেলা, না পেলেও ঝামেলা। জড় জগৎ হচ্ছে ওরকম, আমরা ভাবি এটা পেলে খুব ভালো থাকবো, পেলেও ঝামেলা না পেলেও ঝামেলা। যেরকম আমি উদাহরণ দিই, একটা পাগলা গারদে একটা ইন্সপেক্টর গেছে দেখতে যে পাগলা গারদ ঠিক মতো চলছে কিনা। তো ওখানে গিয়ে একটা কেস স্টাডি দেখেছে, একটা লোককে দেখেছে, সে কি করছে, সে একটা পাখার উপর বসে আছে, পাখার উপর বসে ঠিকই বলছে,
জোশনা 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 তখন বলছে কি জোশনা জোশনা করছে কেন বলছে জোশনা বলে একটি সুন্দরী স্ত্রীর সঙ্গে ওর সম্পর্ক ছিল ওকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু অন্তিম অবস্থায় আর বিয়েটা হয়নি সেই জন্য এখনো পাখার উপরে জোশনা জোশনা দেখছে তখন বলছে ও আচ্ছা 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 তো পাশের রুমে গেছে পাশের রুমে গিয়ে দেখছে ওখানেও আর একটা লোক বসে আছে পাখার উপরে সেও বলছে জোশনা 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 বলছে এই জোশনা জোশনা করছে কেন বলছে এর সঙ্গে বিয়ে হয়েছিল জোশনা তো বক্তব্য একটাই যে পাওয়া আর না পাওয়া জড়জাগতিক যে কোনো জিনিস যদি মাথা ঠান্ঠাক না থাকে পেলেও খুশি না পেলেও খুশি তো সেই জন্যে প্রথম মৃগটি কি ছিল দ্বিতীয়টি কি তৃতীয়টি কি হ্যাঁ কস্তুরী মৃগ আমাদেরকে ভ্রমিত করে আর বিভিন্নভাবে আমরা ভ্রমিত হই ফেসবুক একটা কথা বলছে সমাজ একটা কথা বলছে নিউজ পেপার রিপোর্ট একটা কথা বলছে মিডিয়া একটা রিপোর্ট বলছে তা আমি কে পাগল হয়ে গেছে লোক আমি অনেক সময় বিদেশে যাই দেখি লোকেদের চুলের রং দেখলে অবাক হয়ে যাবেন একটা এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে বসে আছি দূর থেকে দেখে আমরা তোতা পাখি কাছে কি তোতা পাখি নয় মানুষের চুলগুলোই ওরকম হ্যাঁ আমরা যেরকম পুরো মুন্ডি তো ওদের মাঝখানে আবার এখান থেকে শিখা এরকম 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 আর সেগুলো বিভিন্ন রঙের দূর থেকে মনে হবে পাখি বসে আছে তা আমি কাছে গিয়ে দেখি লোকটা বলছে হাই আলান যে বাবা সত্যি হায় হায় কি অবস্থা আলাদা কি অবস্থায় নিজে পাখি হতে চাইছে তো এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিস মানে তার বিভিন্ন উপাধির মধ্যে যেতে চায় লোকে তো সেজন্য এই তিনটে উপাধির মধ্যে বা তিন রকমের হরিণ আমাদেরকে শেখায় কি করা উচিত নয় কিন্তু অন্তিম যে হরিণটি রয়েছে সেটা আমাদেরকে শেখায় যে কি করা উচিত সেই হরিণটি হচ্ছে শ্রবণ মৃগ শ্রবণ মৃগ মানে কি না হরিণের একটা খুব ভালো স্বভাব আছে সে হরিণটি কি করে যখন কোনো সুন্দর আওয়াজ বা গান বা কোনো বাদ্যযন্ত্র খুব সুন্দরভাবে বাজানো হয় বিশেষ করে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র সে তার প্রতি খুব আসক্ত হয় এবং সে স্থিরভাবে শুনতে চায় সব কিছু বন্ধ করে সেজন্য শাস্ত্রেও বলছে যে আমাদের জীবনের ভগবানের সঙ্গে সম্পর্ক শুরু হয় কিসের মাধ্যমে শ্রবণের মাধ্যমে শ্রবণম কীর্তনং বিষ্ণু সেজন্য আমাদের বলা হয় বলো কম শোনো বেশি কটা কান আছে আমাদের আর মুখ কটা মুখটা বন্ধ থাকে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মুখ বন্ধ নয় আপনাদের মুখ বন্ধ নয় এখন আর কান বন্ধ করতে পারবেন হাত না দিয়ে সেজন্য 2:1 কথা বলা আর শোনা উচিত আমার ঠাকুমা বলতেন এই বেশি কথা বলছি শোন ভালো করে আগে শুনতে হবে ভগবানও বলছেন অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম যজাত সভ্যাস যোগে না বাগময়ম তপ উচ্চতে বাক্যের বেগ কে তপস্যা কি ভালো কথা শুনতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে সেজন্য বলা হয় জীবটা আমরা বেশি খুলি এবং কার কার এই অভিজ্ঞতা আছে যে আমরা এমন জায়গায় এমন কথা বলেছি পরবর্তীকালে খুব পশ্চাতাপ করেছি যে না বললেই ভালো হতো এই কথাটা এখানে বলা উচিত ঠিক হয়নি আমার খুব ঝামেলা হয়ে গেল কার কার অভিজ্ঞতা আছে সবার ভেরি গুড আমারও তাই আমি দুহাত তুলব হ্যাঁ তার কারণ হচ্ছে এমন এমন জায়গায় এমন এমন কথাও বেরিয়ে যায় সেজন্য এখন শিখে গেছি চুপ থাকো বোবার শত্রু নেই সব থেকে খুশি দম্পতি কারা জানেন যার প্রভু হচ্ছে কালা মাতাজি হচ্ছে বোবা এটা আমি বলছি না সারা বিশ্বে বলে এরকম কেউ কিছু মনে করবেন না আমার মানে শুনেছি তাই বলছি একবার জীব আর দাঁতের মধ্যে ঝগড়া লেগেছে দাঁত কটা আর জীব কটা চিন্তা করুন ঝগড়া লেগেছে জীবের কি সাহস দেখুন 32 সঙ্গে একার 32:1 তো দাঁতগুলো বলতে চিবিয়ে দেবো খেয়ে নেবো কুচলে দেবো রক্তে ভাসিয়ে দেবো তোকে জীব বলছে একদম বেশি কিছু করবি না তোরা আমার সঙ্গে ঝগড়া করবি না এমন কিছু বলে দেবো 32 কে 32 বাইরে চলে যাবে এটা হচ্ছে ক্ষমতা আকার আর জীবে সেই জন্য বলা হয় যে যত বেশি ভালো শুনবে যা আমরা বলি সেটাই আমরা চিন্তন করি যা চিন্তন করি সেটাই আমরা বলি যেটা বলি সেরকম কাজ করি যেরকম কাজ করি সেরকম স্বভাব হয় আমাদের যেরকম স্বভাব হয় সেরকম চরিত্র হয়
এবং সেই সবার এক একজনের করে চরিত্র নিয়ে পরবর্তীকালে একটি সম্পূর্ণরূপে কি হয় সংস্কৃতি তৈরি হয়। সেই জন্য অনেকে বলে না দেশের সংস্কৃতি পরিবর্তন করো, জাগো। শুধু জাগলে হবে না, শুনতে হবে। বলা হয় চাণক্য পণ্ডিত বলছেন সকালবেলা স্ত্রীদের সম্পর্কে আলোচনা করা উচিত, স্ত্রীদের সম্পর্কে আলোচনা করা উচিত। বাহ দারুণ তো। দুপুরবেলা জুয়া নিয়ে আলোচনা করা উচিত, আর রাতে চুরি নিয়ে আলোচনা করা উচিত। চাণক্য পণ্ডিতের মতো একজন বিদূষক, এত বিজ্ঞানী এবং জ্ঞানী, জীবন সম্পর্কে যার অনেক পণ্ডিত, তিনি এরকম কথা বলেন কেন? তিনি তারপরে তার ব্যাখ্যা করছেন, রাতে স্ত্রী প্রসঙ্গাত অর্থাৎ সীতাহরণ নিয়ে আলোচনা করা উচিত, অর্থাৎ রামায়ণ পাঠ করা উচিত, তাতে চরিত্র গঠন হয়। হরি বল। দুপুরে হচ্ছে দ্রুত ক্রীড়া, অর্থাৎ দুপুরে ঘুম পায়, ঝিমনে হয়, তো সেই সময় যদি মহাভারত, দ্রুত ক্রীড়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পলিটিক্স, সেটা হচ্ছে মহাভারত, যার কেন্দ্রবিন্দু নায়ক হচ্ছেন অর্জুন আর কৃষ্ণ, সে সম্পর্কে আলোচনা করা উচিত। আর রাতে চুরি মানে চৌরাগ্য গণ্যম পুরুষম নামাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা যদি আমরা শ্রবণ করি। ভালো লেগেছে? ভালো লাগলে কি করা উচিত? সেই জন্য আমাদের যা কিছু পলিউশন আমাদের দেশ বলছে, পৃথিবী বলছে, শব্দ দূষণ, হ্যাঁ জল দূষণ, কিন্তু মনের দূষণের সম্পর্কে কোথাও কোথাও কেউ কিছু বলে না। পড়াশোনা এবং শিক্ষা একটা ব্যবহার দেয় আমাদের, যার ব্যবহারের মাধ্যমে জীবনকে চালাতে হয়, তার শিক্ষা আমাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়। কিন্তু কেন করবো আর কীভাবে করবো সেটা শেখার জন্যে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা আছে, সেটা শুরু হয় শ্রবণের মাধ্যমে। শিল প্রভুপাদ সম্পূর্ণরূপে পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন সবাইকে শুনিয়ে, সেজন্য বলা হয় উগ্র শ্রবা আমাদের হওয়া উচিত, যেটা আমরা অন্তিমে এই শাস্ত্র অধ্যয়ন করে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে শুনে আমাদের চরিত্র পরিবর্তন করা হয়। এবং যখন আমরা খুব নিষ্ঠা সহকারে শুনি, খুব নিষ্ঠা সহকারে যখন আমরা শুনি এবং চাই যে আমাদের ভালো হোক, কারা কারা চান আমাদের ভালো হোক, হ্যাঁ সত্যি, যদি নিষ্ঠা থাকে কোনো কাজ সম্ভব, যদি ইচ্ছা থাকে যে করব। একটা অল্প বয়স্ক ছেলে, একটা সত্যিকারের ঘটনা, লন্ডনে ড্রাগ ডিলিং করতে গিয়ে ধরা পড়ে, 18-19 বছরের ছেলে, এবং ওকে জেলে পাঠানো হয়। তো বাবা জেলে চিঠি পাঠিয়েছে, বাবা রে বর্ষাকাল কী বলে শীতকাল আসছে, শীতকালে মরশুমি ফুল তুই তৈরি করিস, কে এখন জমি কাটবে, আমরা তো বুড়ো বুড়ি হয়ে গেছি, তোর বড়দাদাও নেই, বাইরে চলে গেছে, কে জমি চাষবে, তুই তো এখন জেলে আছিস। কিন্তু ওর খুব ইচ্ছে ছিল যে বাবা জমি চাষ করুক এবং ফুল উঠুক, তো কিছু করতেও পারছে না, কিন্তু একটা চিঠি পাঠালো। এবং চিঠি যখন কয়েদিদের কাছ থেকে যায়, সে চিঠি পড়া হয়, চিঠিতে কি লিখলো, চিঠিতে লিখলো বাবা একদম খুঁড়বে না এই জমি, ওই জমি যদি খুঁড়ো আমার অনেক বিপদ হবে। পুলিশ ভাবলো এই রে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওরা করলো কি, বাড়িতে গিয়ে যত জমি ছিল খুঁড়ে 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 রেখে দিয়েছে, কিছুই পায়নি। তারপরে ছেলে চিঠি পাঠিয়েছে, এবারে তুমি বীজগুলো বপন করে দাও, পুলিশ কাজটা করে চলে এসে। সেজন্যে জেলের ভেতরে থেকে পুলিশকে দিয়ে জমি খুঁড়িয়ে বাগান তৈরি করা যায় যদি ইচ্ছা থাকে। সেজন্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে প্রত্যেকটা জায়গাতে। এখন এই অবস্থায় ভক্তগণ, ভক্তগণই বলবো তাহলে মন্দিরে কেন আসবেন, প্রত্যেকটি জীব হচ্ছে ভগবানের ভক্ত, কিন্তু মানুষ ভুলে গেছে এবং সেই জন্য কষ্ট পাচ্ছে। ভারতবর্ষেরও অবস্থা খুবই সঙ্গীন আধ্যাত্মিকতার দিক থেকেও। একটি মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে সীতা বনে কেন গেল, ঠাকুমা জিজ্ঞেস করছে, বলছে এতজন শাশুড়ির সঙ্গে থাকার থেকে বনে চলে যাওয়া। তো এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। একটা স্কুলে এটা বলে আমি শেষ করব, একটা স্কুলে মরাল সায়েন্স পড়ানো হচ্ছে, চরিত্র গঠনের ক্লাস হয়, এখানে হয় বাংলাদেশে হয় কি? আচ্ছা মরাল সায়েন্স ইন্ডিয়াতে হয়, তো বিভিন্ন শাস্ত্র থেকে পড়ানো হয়। আপনারা কারা কারা রামায়ণ সম্পর্কে জানেন, হাত তুলুন, ভয় নেই, বললাম না প্রসাদ সবাই একই রকম পাবে। তো রামায়ণ পড়ানো হচ্ছে, তো সেইখানে সেই দিন
অনেকগুলো স্কুলের যিনি মানে কি বলে ওটা কি মিনিস্টার, এডুকেশন মিনিস্টার এসেছেন ওখানে, মানে এডুকেশন মিনিস্টারের বাংলা কি হবে, শিক্ষামন্ত্রী এসেছে। সেখানে অনেকগুলো স্কুলকে লিজ দেয়া হবে, মানে সার্টিফাই করা হবে যে কেউ স্কুল চালাতে পারে। তো বোর্ড অফ ডিরেক্টর্সরা এসেছে, মিটিং হবে, এক ঘন্টা বাকি আছে মিটিংয়ে। তো শিক্ষামন্ত্রী গিয়ে দেখছে, দেখি স্কুলে কি পড়ানো হচ্ছে, তো মরাল সায়েন্স পড়ানো হচ্ছে। তো গিয়ে দেখে, ও আচ্ছা, ক্লাসে ঢুকেছেন একটা, এমনি যে কোনো ক্লাসে ঢুকে গেছেন, ইন্সপেক্টর তো আসে মাঝে মাঝে, দেখেছেন তো, আপনার তো অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে। তো জিজ্ঞেস করছে, বই পড়ে আছে, মানে কি অবস্থা, চিন্তা করুন বর্তমান সমাজের। তো তুলেছে, ও রামায়ণ, আচ্ছা আচ্ছা, এই তুমি দাঁড়া বলে লাস্টের বেঞ্চের ছেলেকে দাঁড় করিয়েছে। লাস্টের বেঞ্চের ছেলেটা কিভাবে দাঁড়ায় দেখেছেন তো, খুব আস্তে আস্তে পাশ ওপাশ তাকিয়ে থাকে, স্যার আমাকে, স্যার হ্যাঁ তুমি তুমি দাঁড়াও। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, বলুন স্যার। হ্যাঁ ঠিক আছে, রামায়ণ ঠিক আছে, বলো তো হরধনুষ কে ভেঙেছে। তো বলছে, স্যার আমি ভাঙিনি। স্যার ওকে জিজ্ঞেস করুন, আমার বন্ধুকে 10 দিন পরে এসেছি, আমি অ্যাবসেন্ট ছিলাম স্যার, আমি ভাঙিনি স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার, আমি ভাঙিনি স্যার। ঠিক আছে, তো ওরে বাবা রে, যিনি মিনিস্টার ছিলেন তিনি মাথা চুলকাচ্ছে, কি রে শিবধনুষ কে ভেঙেছে, বলে আমি ভাঙিনি 10 দিন পরে এসেছি। ওর তখন পাশে ছেলেটা বলছে, স্যার আমি সত্যি বলছি, আমি প্রমাণ দিচ্ছি 10 দিন আসেনি, আজকে প্রথম এসেছি। তখন স্যার টিচার যে পড়াচ্ছে রামায়ণ তাকে বলছি, কি বলছে, যে স্যার একটু চাপ দিন, ও স্বীকার করবে ওই ভেঙেছে, ওই ও খুব ভাঙাভাঙি করে, ওর নাম আছে খুব ভাঙাভাঙি, এই পুরো স্কুলটাই এরকম, এর তো মাথা খারাপ হয়ে গেছে, বলছি কি বলছে রে, কি পাগল নাকি, বলছে এই হরধনুষ ভেঙেছে কি রে, সারা দুনিয়া খুব রেগে গেছে, বলছে স্টুডেন্ট বলছে আমি ভাঙিনি, টিচার তাকে বলছে স্যার এই স্কুলটাই এরকম ভাঙাভাঙি চলে, খুব আগের বারে 3টে বেঞ্চ ভেঙেছে, এই ভেঙেছে স্যার। খুব রেগে গিয়ে একদম তেলে বেগুনে জ্বলে গিয়ে হেডমাস্টারের কাছে গেছে, স্কুলের হেডমাস্টার, হেডমাস্টারের কাছে গিয়ে বলছে, তোমার কি অবস্থা স্কুলের, কি হয়েছে স্যার, রেগে গেছেন কেন, কি হয়েছে, বলছে আমি যে ছেলেকে জিজ্ঞেস করলাম, মোরাল সায়েন্সের ক্লাস হচ্ছিল রামায়ণ সম্পর্কে, যে হরধনুষ কে ভেঙেছে, শিবধনুষ কে ভেঙেছে, ছেলে বলে আমি ভাঙিনি, টিচার বলছে স্যার ওই ভেঙেছে চাপ দিন, ঝামেলা লেগে গেছে টিচার আর স্কুলে, হেডমাস্টার বলছে, তাহলে চিন্তা করুন কোন স্কুল চালাচ্ছে আমি, আর স্যার এই ব্যাপারটাকে যে ভেঙে থাকুক এই ব্যাপারটাকে এখানে চেপে দিন, তাহলে মুশকিল হয়ে যাবে। তোমাদের স্কুলে করতে বদমাইশ, তো বোর্ড অফ ডিরেক্টর কাছে বলছে এই স্কুলগুলো সব বন্ধ করতে হবে, বলছে কেন কি হয়েছে, বোর্ড অফ ডিরেক্টর্স যারা দেশ চালাচ্ছে স্কুল চালাচ্ছে তাদের কাছে শিক্ষামন্ত্রী গিয়ে বলছে স্কুল বন্ধ করতে হবে কারণ এই সব, স্যার প্রবলেমটা কি আপনার, বলছে আমি যে একটা সামান্য জিনিস জিজ্ঞেস করেছি, হরধনুষ কে ভেঙেছে, আর ওরা বলছে, ছেলে বলছে, স্টুডেন্ট বলছে আমি ভাঙেনি, টিচার বলছে স্যার ওই ভেঙেছে, হেড স্যার বলছে শিয়াবর রামচন্দ্র কি, পাবনসুত হনুমান কি, হর হর, হর হর, হর হর। তো রামায়ণ পড়তে হবে চরিত্র গঠনের জন্য, প্রভুপাদ এত সুন্দর ভাগবতমের দিয়েছেন, কৃষ্ণ বই দিয়েছেন, এগুলো আমাদের অধ্যয়ন করলে আমরা এই শ্রবণ মৃগর মাধ্যমে আমাদের জীবন সম্পূর্ণ রূপে সুন্দর হয়ে যাবে। তা আমি আর দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে আবার একটু রিক্যাপ করাই, প্রথম হরিণটি কি, সেটা কোথা থেকে আমরা শুনলাম, দ্বিতীয় হরিণটি কি, সেটা কোথা থেকে শুনলাম, হ্যাঁ মহাভারত নয়, সেটা হচ্ছে ভাগবতম থেকে, তৃতীয় হরিণটি কি, সেটা আমরা শুনেছি পুরাণ থেকে, এবং চতুর্থ হরিণটি সম্পর্কে সব শাস্ত্রেই বলে, সেটি কে, অশ্বগণ। তো সেজন্যে আসুন আমরা এই চার হরিণ থেকে শিখি, তিন হরিণ থেকে সাবধানতা অবলম্বন করি, এবং চতুর্থ হরিণটিকে নিজের জীবনে প্রয়োগ করে ভালো শুনে চরিত্র গঠন করে দেশের এবং দশের কল্যাণের জন্য নিজেকে সমর্পিত করি। সেজন্য আজ এই 2019 আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করি যে আমরা যাতে সবসময় গোবিন্দের চরণে থাকতে পারি,
এবং বৈষ্ণব সঙ্গে থেকে হরিনাম করে যেন মানব জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের উপর একটা খুব সুন্দর বই, যেটা ইংলিশে ছিল, সৎস্বরূপ মহারাজের, যেটা বর্তমানে এখন বাংলায় অনুবাদ করা হয়েছে। এটা খুব সুন্দর বই, খুব ভালো বই। এবার প্রভুপাদ সম্পর্কে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। আজকে উৎসবের দিন, আনন্দের দিন, তা আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এই গ্রন্থটি অবশ্যই নেবেন। এবং এই গ্রন্থ সম্পর্কে আর কিছু বলার নেই, প্রভুপাদকে যদি ভালোবাসতে চান এই বইটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আর আপনাদের সবার এই ঐকান্তিক স্নেহ, আদর এবং সম্মানের জন্য আমি ধন্যাতি ধন্য। আপনারা সবাই একটু দুহাত তুললেন যে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি প্রতি বছর আসতে পারি এবং বছরে অনেকবার আসার ইচ্ছে খুব রয়েছে, আর এসে আপনাদের সঙ্গে চৌমনিতে কৃষ্ণ কথা বলতে পারি। এবং এইভাবে আমরা যদি কাল ব্যতীত করি, বর্তমান কাল যদি ভালো কাজে যায় ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। সেই জন্য এটা আজকে যারা আপনারা করলেন বা করছেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের বাংলা কি পণ্ডিত, বিনিয়োগ। আধ্যাত্মিক জীবনে বিনিয়োগ করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। কোনো প্রবলেম জড় জাগতিকভাবে সলভ করা যায় না, একমাত্র সলভ হয় আধ্যাত্মিকতার মাধ্যমে, মন এবং বুদ্ধি এবং আত্মার সংযোগের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ যুবক যুবতীদেরকে, তোমাদের অনেক মঙ্গল হোক, তোমাদের সব ইচ্ছা ভগবান পূর্ণ করুক, এই প্রার্থনা করি।